আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আমি দেখতে আসলাম যে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা। আর এই যে আমাদের একটা বড় একটা তাল গাছ, তো অনেকেই চিন্তা, অনেকেই ভাবে যে আমাদের এই তাল গাছে সাপ আছে, এবং আমিও মনে করি আছে, কারণ এই সাপটা দেখা যায় এই প্রতি রাত হইলে নিচে নামে আর আমাদের পুকুর পাড়ে ব্যাং কিংবা অন্যান্য কিছু এগুলো খেতে আসে। তো দিনের বেলা তাদেরকে দেখা যায় না, রাত হলে তারা বের হয়। আমি কখনো দেখি নাই, কিন্তু আমি শুনছি অনেকেই বলে, মানে আমাদের যারা যাওয়া আসা করে। আর এই যে দেখতে পাচ্ছেন সারি দেওয়া সুপারি গাছ, এগুলো সম্পূর্ণই আমার আম্মুর লাগানো, আর অনেক সুপারি ধরে। মানে আম্মু কিন্তু অনেক বছর আগে গাছগুলো লাগাইছিল, তো আলহামদুলিল্লাহ বড় হয়ে এখন সুপারিও ধরে, আর সেগুলা কিন্তু মাঝে মধ্যেই পাড়া হয়। আপনারা কিন্তু জানেন আমার লাস্ট, আমার ব্লগ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আমাদের এই তাল গাছটা কিন্তু অনেক পুরানো, আর আমি প্রতিদিন আসি দেখতে যে আমাদের কদম গাছে ফুল ধরছে কিনা। তো আমাদের পুকুর পাড়েরটাই ধরছে, কিন্তু এই যে বাসার ভিতর ঢুকতেই যে রাস্তা, তার পাশে যেটা আছে ওইটা ধরে নাই। আর দেখেন আমার অ্যালোভেরা গাছের বাম্পার মানে ফলন হয়েছে, মানে টপ ফেটে যাচ্ছে এমন একটা অবস্থা। তো আমি এক ভাবছি যে উঠিয়ে কিছুতে লাগাবো, আমি সেই সময়টাই পাচ্ছি না, অনেক হয়েছে অনেক। তো কাছাকাছি কেউ থাকলে তাদেরকে আমি দিয়ে দিতাম, এরকম কেউ থাকলে অবশ্যই আমি এই অ্যালোভেরা গাছটা কুমিয়ে ফেলতাম। আর এই যে পাতাবাহার গাছ, আর চলে আসলাম আমাদের কাকরোল গাছের কাছে। তো দেখেন কাকরোল গাছটা এই কিন্তু অনেক বড় কাকরোল হয়ে গেছে, আর আমি এখন কাকরোল নিয়ে যাব। আম্মু বললো যে আনতে, কাকরোল ছিঁড়ে বললো যে কাকরোল ছিঁড়ে নিয়ে আসতে। তো এখন আমি ছিঁড়তেছি, আর মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। তো এটা কিন্তু প্রথম ছিঁড়া হচ্ছে আমাদের গাছ থেকে। তো আমি সাধারণত ছিঁড়ে থাকি, আম্মু বেশি একটা ছেড়ে না, আমি ছেড়ে দিই, আম্মু রান্না করে। তো এই যে দেখেন একটা ছিঁড়লাম, তো দেখি আর কয়েকটা আছে কি না। তো আমরা দুইজন মানুষ, দুই তিনটা হলেই এনাফ। তো গাছটা কিন্তু বেশি একটা বড় হয় না, এই যে যা দেখতেছেন এতটুকুই কিন্তু হয়েছে, এর থেকে কিন্তু বেশি বড় হয় না গাছটা, কিন্তু একদমই ছোট। ও এই যে একটা এখানে একটা আছে, এটাও ভালো বড় হয়ে গেছে, তো এটাও আমি নিয়ে যাব। তো কাকরোল আমার এতটা ফেভারিট না, আমার আম্মুর আবার ফেভারিট, সে খুব পছন্দ করে। আর দেখি আর আছে কি না। তো এই যে একটা, এই যে এখানে একটা লুকায় আছে, তো আমার কাছে ধরা পড়ে গেছে, আর এখন এটা আমি নিয়ে যাচ্ছি। তো আম্মু শুনতেছিল যে কয়টা হয়েছে, তো আমি বললাম যে তিনটা মতো, আর যেগুলো আছে একদমই ছোট, ওইগুলো ছিঁড়লে খাওয়া যাবে না, শুধু শুধু ছেঁড়ার কোনো প্রয়োজন নাই। তো আমি আর দেখতেছিলাম আছে কিনা, তো দেখলাম যে না, এই তিনটা নিয়েই এখন আমাকে যেতে হবে। তো যথেষ্ট বড় হয়েছে, তো তিনটা দিয়েই কাজ চলে যাবে, আর এখন আমি এই তিনটাকে নিয়ে ঘরে যাব। আর ঘরে এসে দেখি আমার আম্মু ডিম রাখছে, মানে আমার এক ফুপু আছে, তো ফুপুর আবার দেশি মুরগি আছে, তো ওই ফুপু আবার দেশি মুরগি হইলেই আম্মুর কাছে দিয়ে যায় কিংবা আমার চাচির দিয়ে যায়, কারণ দেশি মুরগির ডিম তো এখন আসলে বাজারে পাওয়া যায় না। অনেক দেখা যায় ওই সোনালির মুরগির ডিম বলে, যে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে, তো বাজার থেকে আমরা কখনোই দেশি মুরগির ডিম কিনি না। তো এরকম কিন্তু গ্রামে কিন্তু এরকম দেখা যায়, দুই একজন এরকম পোষে, তো সেইগুলো আবার পাশাপাশি বিক্রি করে দেয়। তো আম্মু বলছে যে যা হয় আমাকে দিয়ে যাবি, আর তো এই যে ফুপু দিয়ে গেছে, আর এইগুলা হলো আমার ছোট ভাগ্নিটা, আমার যে ছোট্ট ভাগ্নিটা ওর জন্য দিয়ে আসবো কালকে, আর ওকে খাওয়াবে। তো এখন আমি যাচ্ছি, হঠাৎ আপু ফোন দিছে, কালকে যাওয়ার কথা ছিল, হঠাৎ আপু ফোন দিছে যে ওই আমার আমার ভাগ্নে আমার বড় ভাগ্নের দুধ লাগবে, দুধ ফুরাই গেছে। তো এই যে আমি এখন ব্যাগ নিয়ে ছুটতেছি, বৃষ্টি হচ্ছে, কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, কারণ সকাল থেকেই বৃষ্টি, বৃষ্টির তো কোনো গন্ধ নাই। আর আজকে তো শুক্রবার, তো আমি দেখলাম আমাদের ঈদগাহে প্রচুর মানে একদম মানুষে ভরা, মানুষে বলতে অনেক ছেলেরা ফুটবল খেলতেছে, ওরা সব ছোট দেখলাম, মানে শুক্রবার তো সব ফুটবল খেলতেছে, আমি জানি না ওরা কীভাবে খেলতেছে করোনার ভিতরে। তো আমি হলো সাইডে চলে আসছি, আর আমি এখন যাচ্ছি আপুর বাসায়। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন এই রাস্তাগুলো, আমি যখন আপুর বাসায় যাই তখনই কিন্তু পড়ে। আর ওই এখানে কিন্তু বাঁশ ঝাড় আছে, অনেক বড় একটা বাঁশ, মানে বাঁশের ঝাড় আছে, পুরাটাই ঢেকে যায় দেখেন একদম, কিন্তু মাথার উপর দিয়ে ছাউনি দেওয়া। আর এখানে কিন্তু রোদ বৃষ্টি যখনই যাই হোক পুরাটাই ছায়া থাকে, মানে এখানে কিন্তু একদম ছায়া, অনেক ঠান্ডা এই জায়গাটা। আর আশেপাশে কিন্তু প্রচুর গাছ দেখতেছেন, কিন্তু আশেপাশে প্রচুর গাছ, আর একটা ডগ গাড়ি যেন চলে আসছি। আমার ছোট্ট ভাগ্নিটাকে আমি ঘুম পাড়াচ্ছি, ও ঘুমাই গেলে আমিও চলে যাব।
আর বড় ভাগ্নিটাকেও আমি খাওয়াইছি। খাওয়ানোর পর ওরা আমার কাছে দিয়েছি, ওরা আমার গোসল করাচ্ছে, আর আমি আস্তে করে লুকায় চলে আসছি। কারণ ও যদি বোঝে যে আমি চলে আসছি, খুব কান্নাকাটি করবে, ওরা আমাকে খুব জ্বালাবে। আর ও এখন ঘুমাবে না, ওর এখন ঘুমের টাইমটা চেঞ্জ হয়েছে, ও এখন 3টা 4টার দিকে ঘুমায়। আর ওরা আমার কাছে দিয়ে আসলাম, ওদের দুইজনকেই খাওয়াইছি, আর ছোটোটাকে খাওয়াই তো ঘুম পাড়াইছি। দেখেন কোথায় কাঁঠাল গাছ, কোথায় কাঁঠাল ধরে আছে। এই কাঁঠাল গাছ কিন্তু আমি আসা যাওয়ার পথে দেখতেছি, যখন থেকে কেবল হয়েছে তখন থেকে। আর আমি তো আমি এই কাঁঠাল কিন্তু চুরি হয় না, কারণ আমাদের এলাকায় প্রচুর কাঁঠাল গাছ, বিশেষ করে আমার আপু শ্বশুর বাড়ির দিকে প্রচুর কাঁঠাল গাছ। আর আমার হাতে তো ব্যাগ দেখলেনি, আমার হাতের ব্যাগ কখনো চেঞ্জ হয় না। আসা যাওয়ার পথে আমার হাতে আম্মু না হয় আপুরা একটা ব্যাগ ধরাই দেয়, আর আমি এভাবে ব্যাগ টানতে টানতে, সে আমার যে কোনো পরিস্থিতিতে আমাকে ব্যাগ টানতে হয়, তো এটা আমার অভ্যাস হয়ে গেছে। অনেকেরই হয়তো বা মনে হতে পারে আমি কেন ব্যাগ টানতেছি, তো এটা আমার অভ্যাস হয়ে গেছে, এটা আমার কাছে কোনো লজ্জাকর বিষয় না। অনেকে ব্যাগ টানতে চায় না, তো আমার কাছে এটা ইউজড হয়ে গেছে। আর যে একটু রোদ ভিড় হয়েছে, সবাই কাপড় মেলে দিয়েছে, কারণ এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি, আর কাপড় দিয়েছে শুকানোর জন্য। তো আমি এখন বাসায় যাব, বাসায় যে একটু রেস্ট নিব, গোসল করব, তারপর নামাজ পড়ে তারপরে আমি লাঞ্চ করব। আর আম্মু কি রান্না করছে আমি জানি না, বাসায় যাব তারপরে দেখব, কারণ আমি তো সকালবেলায় বের হয়ে গেছি। আর আপু বলছিল, আর আমি আসলে গোসল না করলে খেতে পারি না। আর আপুর বাসার থেকে আসছি, এসে আমি গোসল করছি, নামাজ পড়ছি, তারপর আমি একটু রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করছি। আর আপু আজকে আমাকে কিছু ওর স্যালাইনের প্যাকেট দিয়েছে, আর আমি তো দোকানে যেতে পারি নাই, তো আমার শরীরটা কয়েকদিন ধরে খুব দুর্বল, মানে খুবই দুর্বল, মানে আমি বেশিক্ষণ দেখা যায় কোথাও বসতে পারি না, মানে আমি শুধু শুয়ে পড়ি, এরকম শরীরটা খুবই খারাপ। আর আপু বলতেছিল যে স্যালাইন খাওয়ার কথা, যে স্যালাইন তো বাসায় নাই, তো আমাকে বলল যে এমনি স্যালাইন যেটা আছে, যে টেস্টি বাদে অন্যগুলো যেগুলো ছিল ওইগুলো আছে, আর ওইগুলো তো আমি খেতে পারি না। তো বললো যে আমাদের বাসায় ওর স্যালাইন আছে, তুই নিয়ে যাস। তো আমি বললাম তাহলে ঠিক আছে। তো আসার সময় আমাকে 4টে দিয়ে দিয়েছে, তো এখন আমি এখানে যে এক বোতল, এইটা হলো হাফ কেজির থেকে বেশি, তো আমি একটু পানি কমিয়ে নিয়ে আসছি, আর এটার ভিতর এখন আমি মিক্স করব। তো দেখা যায় যে বিষয়টা হলো, আমার আম্মু একটা ছোট্ট প্যাকেট কাটতেও দেখা যায় যে কাঁচি, তারপর কিছু না কিছু নিয়ে আসে। আর আমি আমার সবসময় আমি আমার দাঁত ব্যবহার করি, যে কোনো ব্যাগ ছিঁড়তে, যে কোনো কিছু ছিঁড়তে। তো এটা আমার একটা ট্যালেন্ট আপনারা বলতে পারেন। তো দেখেন আমি ছিঁড়েও ফেলছি, আমার আম্মু আবার এগুলো পারে না। তো আমি বলি যে দাঁততেই তো যথেষ্ট, কিছু লাগে নাকি? তারপর সে বলে যে না, কোনো বিষয় খুব সূক্ষ্মভাবে করতে চাই। তো আমি এখন এর ভিতরে এটা দিয়ে দিব ইজি ওয়ে। তো আমি না, যারা আপনারা যারা বাসায় থাকেন তাদেরও স্যালাইন মাঝে মধ্যে খাওয়া উচিত, যাদের হাই প্রেশার তারা স্কিপ করবেন, কিন্তু যারা একটু দুর্বল কিংবা দেখা যায় যে অনেক সময় কাজ করতে হয়, বেশি কাজ করতে হয়, শরীর থেকে পানি চলে যায়, তো তাদের উচিত এইগুলো একটু খাওয়া মাঝে মধ্যে। একদম যে রোগ হইলে খাইতে হবে এমন না। তো এটা কিন্তু আমার সেই বোতলটা, আমি যেটা পেপসোডেন্টের সাথে ফিরে পেয়েছিলাম, তা আপাতত এটা আমি আমার পানি খাওয়ার কাজে ব্যবহার করতেছি। তো এই 3টা থাক, এখন আমি এটা খাবো। তো আমি মোটামুটি অনেকখানি খেয়ে ফেলেছি অলরেডি, আর এতটুকু বাকি আছে, তো এতটুকু খেয়ে ফেলবো। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।